আচ্ছা, এরপরে আসছি সরল দোল গতিতে। কোনো কম্পনশীল কণা সরল দোলন বা কম্পনের সাদামাটার সবচেয়ে সহজ রূপকেই বলে হচ্ছে সরল দোল গতি, সরলতম রূপ, যার জন্য সরল দোলন গতি হচ্ছে দোলন। সরল দোলন গতি মানে হচ্ছে দোলনের সরলতম রূপ। কিরকম বলছি, একটি কণা যদি এই পথ বরাবর অতিক্রম করছে, অর্থাৎ এটা একটা দোলন হচ্ছে, এই কণার গতিকে তখন বলবো সরল দোলন গতি। যে দোলন বলেছিলাম যেটা, সেটাকেই বলছি সরল দোলন গতি। এবার কণাটি ধরি আমি এই ও বিন্দুতে, ও বিন্দুটা সাম্যাবস্থান, ও বিন্দুতে আছে। এবার কণাটি ও বিন্দুতে সাম্যাবস্থায় আছে মানে কি, স্থির হয়ে আছে, অর্থাৎ এর ওপরে কোনো লব্ধি বল কাজ করছে না। লব্ধি বল যা বল ছিল সমস্ত বল জিরো, এর ওপর যা যা বল ক্রিয়া করছে সমস্ত বলে লব্ধি জিরো, অর্থাৎ ওই জন্য সাম্যাবস্থায় আছে। এবার সাম্যাবস্থান থেকে কণাটি যখন সামান্য বিচ্যুত হয়, সামান্য একটু যেই সরে যায়, তখন তার লব্ধি বলটা তো জিরো থাকে না, একটু সরে গেছে, তখন সেই লব্ধি বলটা কী চেষ্টা করে, কণাটিকে আবার সাম্যাবস্থানে নিয়ে আসার চেষ্টা করে। কণাটির ওপরে যে লব্ধি বলটা কাজ করে, লব্ধি বলটা কী চেষ্টা করে, কণাটিকে আবার সাম্যাবস্থানে নিয়ে আসার, যেটাকে আমরা প্রত্যানয়ক বল হিসেবে চিহ্নিত করি। অর্থাৎ যে লব্ধি বল কণাটিকে সাম্যাবস্থানে নিয়ে আসার চেষ্টা করে, সেই বলটিকে বলে প্রত্যানয়ক বল। অর্থাৎ সহজভাবেই দেখা যাচ্ছে, কণাটি যখন এই দিকে যাচ্ছে, প্রত্যানয়ক বলটা এই দিকে কাজ করছে, সাম্যাবস্থান তো এইদিকে, সাম্যাবস্থানে নিয়ে আসার চেষ্টা করছে, অর্থাৎ কি, কণার সরণ হচ্ছে এইদিকে, কিন্তু প্রত্যানয়ক বলটা এইদিকে কাজ করছে, বল এইদিকে কাজ করছে মানে তার ত্বরণটাও এইদিকে কাজ করছে। সাধারণভাবেই বল সমান ভর গুণ ত্বরণ। ভর তো একটা ভেক্টর রাশি না, ভর একটা স্কেলার রাশি। আমার বলের দিক যেদিকে হবে, ত্বরণের দিকও সেই দিকে হবে, কিন্তু আমার সরণের দিকটা যদি এইদিকে হয়, আমার প্রত্যানয়ক বলের দিকটা এইদিকে, অর্থাৎ কি, সরণ যেদিকে বল তার উল্টো দিকে, বল উল্টো দিকে মানে ত্বরণও সেই দিকে, তাহলে সরণ আর ত্বরণ বিপরীতমুখী। এবং আর একটা জিনিস, সরল দোলগতির ধর্ম যেটা হলো ত্বরণ আর সরণ সমানুপাতিক, অর্থাৎ কি, ত্বরণ বাড়লে সরণও বাড়বে, সরণ বাড়লে ত্বরণও বাড়বে। অর্থাৎ সরণ যত বাড়বে সাম্যাবস্থান থেকে, যত দূরে সরে যাবে, প্রত্যানয়ক বলটার পরিমাণ তত বাড়বে, প্রত্যানয়ক বল যত বাড়বে মানে তত বেশি বলে এটা সাম্যাবস্থায় আসার চেষ্টা করবে, অর্থাৎ ত্বরণও বেশি হবে। অর্থাৎ সরল দোলগতির দুটো সাধারণ ধর্ম হলো, এক, ত্বরণ সরণের সমানুপাতিক, আর দ্বিতীয় হলো ত্বরণ ও সরণ বিপরীতমুখী। এই হলো আমার সরল দোলগতির দুটো মেন ধর্ম। এই ধর্মের উপরে কাজ করেই আমার সরল দোলগতির যাবতীয় সমস্ত কাজকর্ম হবে। এই দুটো লাইন, ত্বরণ সরণের সমানুপাতিক আর ত্বরণ সরণের বিপরীতমুখী। সরল দোলগতির উদাহরণ বলি, কোনো একটা স্প্রিংয়ের নিচে একটা ভর চাপানো আছে, আমি ভরটাকে সামান্য টেনে ছেড়ে দিলাম, তখন কি, এই ওয়েটটা এইভাবে ওঠানামা করবে স্প্রিং, যেমন স্প্রিংয়ের সংকোচন প্রসারণের জন্য, অর্থাৎ কি, এই ভরের গতিটা তখন সরল দোল গতি হচ্ছে। তার টান বলটা, তার টানটা যখন এইদিকে, তখন তার সরণটা এইদিকে হচ্ছে, টান এইদিকে মানে কি, এটা যখন নিচে টানছি তার টানটা এইদিকে কাজ করছে, সরণ ত্বরণের বিপরীতমুখী হচ্ছে, সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ এটি একটি সরল দোল গতির উদাহরণ। অর্থাৎ এটাকে আমরা গাণিতিকভাবে কীভাবে লিখতে পারি, কোনো কণার যদি প্রত্যানয়ক বল এফ হয়, আমার কী পেয়েছিলাম, প্রত্যানয়ক ত্বরণ সরণের সমানুপাতিক, মানে কি, ত্বরণের সাথে তো ভর গুণ করলেই বল এসে যাবে, অর্থাৎ বল ও সরণের সমানুপাতিক, বল সরণের সমানুপাতিক আর বিপরীতমুখী, ঋণাত্মক চিহ্নটা বিপরীতমুখী দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমি ভেরিয়েশন চিহ্ন তাড়ানোর জন্য এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স লিখছি, যেখানে কে কি, একটা সমানুপাতিক ধ্রুবক, এটা কনস্ট্যান্ট রাশি, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার এফ সমান মাইনাস কে এক্স, আমি এই রাশিটা পেয়ে গেলাম।
এখান থেকে কি লিখতে পারি? এফ মানে কি? আমার কণার ভর গুণ ত্বরণ সমান মাইনাস কে এক্স, বা আমি ত্বরণটা রেখে দিচ্ছি মাইনাস কে বাই এম এক্স। কে বাই এম হচ্ছে একটা কনস্ট্যান্ট রাশি, যেখানে কেও একটা ধ্রুবক, এমও ভর, সেটাও একটা ধ্রুবক। অর্থাৎ কি, ত্বরণ সরণের সমানুপাতিক আর বিপরীতমুখী হলো। সমানুপাতিক কারণ কি, এক্সের স্কোয়ারের সাথে না, এক্সের সাথে সমানুপাতিক, এক্সের বর্গের সাথে না, সেইটা মাথায় রাখতে হবে। এক্স স্কোয়ার হয়ে যায় না যেন এখানে ভুল করে। এ ভেরিয়েশন মাইনাস এক্স, এইটা হচ্ছে সরল দলগতির সমীকরণ শর্ত। আমরা এ অবধি জেনে গেলাম, এবার আসছি অবকলন রূপে, মানে ডেরিভেটিভ দিয়ে কীভাবে বোঝানো যায়। কোনো কণার সরণ যদি টির ফাংশন হয়, অর্থাৎ সরণটাকে আমি টি দিয়ে ডিনোট করছি সময়ের সাপেক্ষে, সে এক সেকেন্ডে তার সরণ এত দূর, যদি কোনো কণা যদি এখান থেকে যাত্রা শুরু করে, এক সেকেন্ড পরে তার দূরত্ব, এটা এক সেকেন্ডে দূরত্ব এক্স, 2 সেকেন্ড পরে দূরত্ব এক্স ড্যাশ, এই আর একটু বাড়লো এক্সের মান, সময় যত বাড়ছে এক্স তত বাড়ছে, আমি অর্থাৎ সরণটাকে আমি সময় দিয়ে চিহ্নিত করছি, সময়ের ফাংশন হিসাবে লিখছি। তাহলে কি, একে আমি যদি টি দিয়ে ডেরিভেটিভ করি, তাহলে সেটাকে কি পাবো, কণার বেগ। আমার ডিএক্স মানে হচ্ছে একটা ক্ষুদ্র ছোট্ট একটা সরণ, সময়ের সাপেক্ষে একটা সরণ, সেটাকেই আমরা বেগ হিসাবে জানি। সময়ের সাপেক্ষে যে সরণ হয় সেটাকে আমরা বলছি বেগ। অর্থাৎ কোনো ফাংশন যদি টির ফাংশন হয়, সরণ যদি টির ফাংশন হয়, সেখান থেকে আমি টির সাপেক্ষে তাকে ডেরিভেটিভ করে তার বেগটা বার করতে পারবো, এই ফাংশনের বেগ কত, এই কণার, যে কণাটা আমার এক্স ইকুয়াল টু এক্স এফ টি এই সমীকরণ অনুযায়ী এগোচ্ছে, এক্স ইকুয়াল টু এফ টি এই সমীকরণ অনুযায়ী এগোচ্ছে, সেই কণাকে আমি এক্সকে যদি আমি টি দিয়ে ডেরিভেটিভ করি, তাহলে আমি যে ভি পাবো সেটা হচ্ছে কণার বেগ। এরপরে আসছে আমি ডিএক্স ডিটি সমান বেগ পেয়ে গেলাম, অর্থাৎ কি, সময়ের সাপেক্ষে সরণ বৃদ্ধির হার, বৃদ্ধি বা হ্রাসের হার, সরণ পরিবর্তনের হার। ডিএক্স হচ্ছে একটা ক্ষুদ্র পরিবর্তন সরণের, এক্স যদি সরণ হয় ডিএক্স হচ্ছে সরণের একটা ক্ষুদ্র পরিবর্তন, তাহলে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনকে আমরা বেগ বলছি। আবার বেগটাও যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়, বেগ যেটা ছিল আমি ডিএক্স ডিটি করে বেগটা বার করেছি, বেগটাও যাতে সময় যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন হয় ডিভিডিটি, তাহলে কি, সময় সাপেক্ষে বেগ বৃদ্ধি বা হ্রাসের হার, সেটা ত্বরণ বা মন্দন একই রাশি, ত্বরণ হলে বাড়ে মন্দন হলে কমে, সেটা বাদ দেওয়া যাক, এখন আমি ত্বরণ হিসাবেই লিখছি, ডিভিডিটাকে ত্বরণ হিসাবে জানাচ্ছি, বেগ বৃদ্ধির হারকে বা হ্রাসের হার যেটাই ধরি। ডিভিডিটি মানে কি, আমার যে বেগ বেরিয়েছিল তাকে আবার টি দিয়ে ডেরিভেটিভ করছি, আমি একটা ফাংশন টির ফাংশন, তাকে যদি আমি টি দিয়ে ডেরিভেটিভ করি সেটাও একটা টির ফাংশন হবে, এফ ড্যাশ টি যেটা, তাকে যদি আবার আমি টি দিয়ে ডেরিভেটিভ করি এফ ডবল ড্যাশ টি, ডবল ডেরিভেটিভ করার পরে সেটাও টির ফাংশন হবে। অর্থাৎ আমি একটা ডেরিভেটিভ করে যেটা পেলাম তাকেও আমি আবার টি দিয়ে ডেরিভেটিভ করতে পারবো, ডিভিডিটি যেটাকে আমরা ত্বরণ হিসাবে লিখতে পাচ্ছি। অর্থাৎ কি, এ সমান ডিভিডিটি, অর্থাৎ ডিডিটি অফ ডিএক্স ডিটি, মানে কি, ডি টু এক্স ডিটি স্কোয়ার। অর্থাৎ আমার যদি ত্বরণ ডি টু এক্স ডিটি স্কোয়ার হয় ইকুয়াল টু মাইনাস কে বাই এম এক্স, আমি এই কে বাই এম রাশিটা তো পুরোটাই কনস্ট্যান্ট, এটাকে আমি ওমেগা স্কোয়ার ধরে নিচ্ছি, যেখানে ওমেগাটাও একটা কনস্ট্যান্ট রাশি, অর্থাৎ আমার কী আসলো, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ডি টু এক্স ডিটি স্কোয়ার। অর্থাৎ এটা হলো সরল দোলগতির অবকল সমীকরণ। তাহলে কীভাবে আমার সরল দলগতির অবকল সমীকরণটা প্রতিষ্ঠা করা হলো সেটাও পাওয়া গেল। এবার এই অবকল সমীকরণ থেকে আমার সরল দলগতির সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে, সেটা কীভাবে করা যায় সেটা বার করার অনেক মেথড আছে, আমি একটা মেথড দেখাচ্ছি আজকে। যেমন আমি ডি টু এক্স ডিটি স্কোয়ার, এটাকে আমি বেগ হিসাবে জানি, তাহলে আমি এটাকে লিখছি ডি টু এক্স ডিটি স্কোয়ার, এটাকে আমি ডিভিডিটি লিখে নিচ্ছি, আমি এটাকে আবার একটু ভেঙে লিখে নিচ্ছি ডিভিডিএক্স ইন্টু ডিএক্স ডিটি, তাহলে ডিএক্স ডিটিটা হচ্ছে, আমি ডিভিডিটি ডি টু এক্স ডিটি স্কোয়ার মানে ডিভিডিটি আমি জানি, এবার আমি ডিভিডিটিটাকে ডিভিডিএক্স ইন্টু ডিএক্স ডিটি আকারে লিখে নিচ্ছি।
এইবার এই ডিএক্স ডিটিটা তো আমার বেগ, সেটা আমি ভি, সেটা আমি জানি, তাহলে এখানে আমি ভি ডিভি ডিএক্স লিখে দিতে পারি। ডি টু এক্স ডিটি স্কোয়ার মানে আমার কী আসলো, ভি ডিভি ডিএক্স। এইটা এই জায়গায় অ্যাপ্লাই করে আমি সরল দলগতির সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করব। তাহলে আমি এই জায়গার থেকে ভি ডিভি ডিএক্স দিয়ে লিখে নিচ্ছি। তাহলে কি আমি ডিএক্সটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, ভি ডিভি ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন করে আমার আসলো ভি স্কোয়ার বাই টু, আমি মাইনাস ওমেগা স্কোয়ারটাকে ফেলে রাখছি, এক্স ডিএক্স। তাহলে কি আসলো, মাইনাস ওমেগা স্কোয়ার বাই টু ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই টু, প্লাস একটা কনস্ট্যান্ট রাশি আসবে, সেই কনস্ট্যান্ট রাশিটাকে আমি লিখে নিচ্ছি এ স্কোয়ার বাই টু। এটা আমার হিসাবের সুবিধার জন্য আমি এ স্কোয়ার বাই টু ধরে নিচ্ছি, যেখানে এটাও হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট রাশি। তাহলে আমার কি আসলো, ভি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সেটা এখান থেকে আমি ভি সমান লিখতে পারি রুট ওভার ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমার ভি পাওয়া গেল। এইটা আমার ডি টু এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স থেকেই আমি বার করেছি ভির মান। ভি ইকুয়াল টু মানে ভিটা হলো সেই কণার বেগ, যে কণাটা সরল দলগতি সমীকরণ প্রতি করছিল, সরল দলগতি সম্পন্ন করছিল, সেই কণার বেগ হচ্ছে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখনও আসিনি, আমার স্মরণ দিয়ে সরল দলগতি সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে স্মরণ সময় দিয়ে। এটাকে আমি কী লিখতে পারি, আমার এসেছে হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ভিটাকে তো আমি আবার ডিএক্স ডিটি হিসাবে লিখে দিতে পারি, ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার আমার কাজ কি, আমি এই যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে ডিএক্সের তলায় আনবো আর ডিটিটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে কি আসলো, আমার ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওমেগা ডিটি, ইন্টিগ্রেশন চাপিয়ে দিলাম দুদিকে। এটা তো আমার সাইন ইনভার্স এক্স, এক্স বাই এ সাইন ইনভার্স এক্স হয় এরটা, আর এটা হলো ওমেগা টি, প্লাস আমি আবার একটা ইন্টিগ্রেশনের জন্য আর একটা আরবিটারি কনস্ট্যান্ট আসবে ফাই ধরে নিচ্ছি সেটাকে। তাহলে আমি সাইনটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, এক্স বাই এ ইকুয়াল টু সাইন ওমেগা টি প্লাস ফাই, বা কী লিখতে পারি, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এই যে সরণ আর সময় দিয়ে আমার যে সমীকরণটা আসলো, এটি সরল দলগতির সাধারণ সমীকরণ। সাধারণ সমীকরণ অর্থাৎ সাধারণ, স্বাভাবিকভাবেই আমরা বোঝা যাবে যে আমার সরল দলগতি সম্পন্ন কণার গ্রাফটা কেমন হবে। আমি এতক্ষণ বুঝলাম সরল দলগতি সম্পন্ন কোনো কণা একই পথে বারবার যাতায়াত করে। তাহলে আমরা সাইন এক্সের গ্রাফ যেমন হয় সেভাবেই সরল দলগতি সম্পন্ন কোনো কণার গ্রাফটা হবে এরকম, যেখানে এইটা কি, এই এটা হলো এই বিস্তার কণার, এটা হলো কণার বিস্তার, সেই আগে যা বিস্তার বলেছিলাম সেই একই বিস্তার। এইটা হলো এই এ হলো কণার বিস্তার, ওমেগা হলো এখানে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক মানে কি, টু এন পাই, এন হলো যেখানে সেই কম্পাঙ্ক এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে সেই কম্পাঙ্ক, আর ফাইটা হচ্ছে যেখান থেকে যাত্রা শুরু করবে সেই যাত্রা শুরু করার অবস্থান। সাইনের মধ্যে আছে অর্থাৎ পাই বাই টু, সেই হিসাবে হবে কোন সময় থেকে যাত্রা শুরু করছে। এখানে এবার রাশিগুলো থাকে, এটা অর্থাৎ এই যে এটা আসলো এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা হলো সরল দলগতির সাধারণ সমীকরণ। তাহলে এই সমীকরণে এক্স কি, কণার সরণ, এ বিস্তার, ওমেগা জানি কৌণিক কম্পাঙ্ক, ফাই হলো প্রারম্ভিক দশা অর্থাৎ যেখান থেকে কণাটি যাত্রা শুরু করবে। এক্ষেত্রে কণাটি জিরো থেকে যাত্রা শুরু করেছে, এক্ষেত্রে কণাটির সমীকরণ কেমন, কণাটির গ্রাফ কেমন হবে, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। অ্যাকচুয়ালি এই ফাইটা এখানে জিরো, এই যে গ্রাফটা এঁকেছে সেটা হলো এ সাইন ওমেগা টি, যেখানে ফাইয়ের মানটা জিরো। ফাই হিসাবে যদি গ্রাফটা আঁকি কণাটা আসবে এরকম হয়,
এই জায়গা থেকে যাত্রা শুরু করেছে, যেখানে এইটা বিস্তার, এটা বিস্তার, এটা ছোট বড় হয়ে গেছে একটু, এটা একই রকম হবে ঢেউগুলো, এই যে সাইনের যে ঢেউগুলো সেই ঢেউগুলো একই রকম হবে, একই বিস্তার হবে, এটা ছোট বড় হয়ে গেছে একটু। তাহলে সরল দলগতি সম্পন্ন কোনো কণার সাধারণ সমীকরণের কোনটা কী রাশি আমরা জেনে গেলাম। এবার আসবো সরল দলগতি, এবার পরপর সেই রাশিগুলো সম্পর্কে আরও ভালো করে পরিচয় নেব। আমরা সরল দলগতি সম্পন্ন কোনো কণার বেগের রাশিমালাটাও জেনে গিয়েছিলাম, সেটা থেকে ইন্টিগ্রেশন করে এই জায়গায় এসেছি, অর্থাৎ কি এটাকে ডেরিভেটিভ করলেও, এটাকে ডেরিভেটিভ করলেও আমি এই জায়গায় চলে যেতে পারবো। ডেরিভেটিভ করে সেটা আর আমি দেখাচ্ছি না, আমি এখন ভি গতিবেগ নিয়ে বলছি। অর্থাৎ আমার এক্সের মান যখন জিরো, তখন ভির মানটা আমার সর্বোচ্চ, এখান থেকেই স্বাভাবিকভাবে বোঝা যায় এক্স জিরো হলে এর মানটা সবচেয়ে বেশি হবে, সেটা কি ভি ইকুয়াল টু ওমেগা এ। আমি মান নিয়ে দেখছি, ডিরেকশন নিয়ে দেখছি না, এটা হলো কি সর্বোচ্চ বেগ, সরল দলগতি কোনো সম্পন্ন কোনো কণার সর্বোচ্চ বেগ। আর বেগ সর্বনিম্ন কখন, এক্স যখন এর সমান হবে তখন জিরো, অর্থাৎ কোনো কণা যদি সরল দলগতি সম্পন্ন করে তখন তার বেগটা সবচেয়ে কম কখন হবে, যখন সেটা বিস্তারের একদম শেষ প্রান্তবিন্দুতে থাকবে। এক্স সমান বিস্তারের সমান, বিস্তার যদি এ হয় এক্স সমান এ, অর্থাৎ বেগ জিরো, আর এক্স সমান জিরো মানে সাম্যাবস্থানে আছে, তখন তার বেগটা সর্বোচ্চ। একইভাবে আমরা ত্বরণ পেয়েছিলাম এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অর্থাৎ কি এক্স যখন জিরো অর্থাৎ সাম্যাবস্থানে তখন ত্বরণ সর্বনিম্ন অর্থাৎ জিরো, আর এক্স যখন এর সমান বিস্তারের সমান, এক্সের মান যখন সর্বাধিক এর মানও তখন সর্বাধিক, কারণ এ আর এক্স সমানুপাতিক। এরপরে আসছে আমরা তাহলে কি আমরা একটা সরল দলগতি সম্পন্ন কোনো কণার গ্রাফ কেমন হয় জেনে গেলাম। এবার বিস্তার, কম্পাঙ্ক, পর্যায়কাল সেইটা আমি গ্রাফ দিয়ে বলে দিচ্ছি। যখন কণাটা এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, আমি একটা পূর্ণ কম্পন কখন বলেছিলাম, যখন কণাটি যে জায়গা থেকে যাত্রা শুরু করছে ঠিক একই রকম যাত্রা, সেই যাত্রাপথে ঠিক একই রকম বেগ যখন তার আবার আসবে, তখন সেই দূরত্বটাকে বলবো তার একটা পূর্ণ কম্পন। অর্থাৎ কি এই জায়গায় কণাটির বেগ এইদিকে, আবার ঠিক ঘুরে 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 যখন ঠিক আবার এই জায়গায় আসলো, তখন দেখতে পাচ্ছি ঠিক আবার কণাটির বেগ একই দিকে, তার আগে কোনো জায়গায় বেগটা ঠিক একই ডিরেকশনে হবে না, প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে, পাল্টিয়ে ঠিক যখন এই জায়গায় আসলো তখন কণাটির বেগ আবার একই দিকে। অর্থাৎ এই জায়গা থেকে এই দূরত্ব, এইটাকে বলে হচ্ছে কণার একটা পূর্ণ কম্পন। এই পূর্ণ কম্পনের মধ্যে যে দূরত্ব বা যে সময়, সেই সময়টা হচ্ছে দূরত্ব না, সরি, এই একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় নিল সেইটা হলো কি কম্পনের পর্যায়কাল। এই এখান থেকে যাচ্ছে আবার এতটা আসলো, আবার এখান থেকে গিয়ে আবার এতটা আসলো, আবার এখান থেকে গিয়ে এইভাবে চলতেই থাকছে, অর্থাৎ এইটুকু যেতে যে সময়, এইটুকু যেতে যে সময়, একই সময় লাগছে, অর্থাৎ এটা হলো পর্যায়কাল। এবার এক কম্পাঙ্ক কি এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে, ধরি চারটে পাঁচটা কম্পন সম্পন্ন করতে, পূর্ণ কম্পন সম্পন্ন করতে এক সেকেন্ড লাগলো, অর্থাৎ তাহলে কি কম্পাঙ্ক চার বা পাঁচ হার্টজ বা পাঁচ সেকেন্ড ইনভার্স। একইভাবে আগের মতোই হিসাব, গ্রাফে সেটাকে এইভাবে দেখানো হয়। অর্থাৎ আমরা সাইন এক্সের গ্রাফ সম্পর্কে যদি ভালোভাবে জেনে থাকি, তাহলে সরল দলগতিটাকে, সরল দলগতির সমীকরণকে গ্রাফে প্লট করতেও আমার কোনো অসুবিধাই হবে না। এই গেল সরল দলগতির সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা হিসাবে, তার কী কী রাশি, তার কোনটার কী নাম, এই পর্যন্ত। আজকে এখানেই শেষ করছি, এর টপিকের উপরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্টে লিখে জানাতে পারো। ধন্যবাদ।